ওয়াটারফলের প্রচণ্ড বাতাসের প্রেশার এখানে অনুভব হচ্ছে, এবং এখানে একটা ঘূর্ণি বাতাসের তৈরি হচ্ছে। এখানে পানিগুলো উড়ে আসছে পাউডারের মতো, মানে কুয়াশার মতো করে। Yeah, we have tickets, two tickets. Stamp hand, please. Okay. Stamp hand, please. Yeah. On top? Yeah. Okay. Main Indian, nahi ho. সবাই আমাদেরকে আসলে ইন্ডিয়ান হিসেবে ট্রিট করে, বাট আমরা তো বাংলাদেশি। আমাকে সবাই বলতেছিল যে ইউ ফ্রম ইন্ডিয়া, নেই এইখানে একটা ওয়াটারফল, খুব আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে, দেখাই আপনাদেরকে। এটা একটা নদী, ছোট্ট নদী। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ, এই জায়গাটার নাম হচ্ছে তাগানুগান। এইটা ইন্দোনেশিয়ার বালির প্রায় কোটা থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিকে। আমরা বাইকে চড়ে এখানে এসেছি একটু দেখার জন্য, একটা ওয়াটারফল, এবং এখানে অনেক নিচে নামা যায়, এখানে নদীর কাছে নিচে নামা যায়। এখানে পিছনে যে একটা ঝুলন্ত ব্রিজ আছে আপনাদেরকে দেখাচ্ছি। The way of breeze? No, we have to go from outside main road. Okay. Yeah. Okay. Amra ekhon niche ekhane amra nambo. Ei waterfall ta kache amra jabo. এটা একটা পাখির বাসা, আর্টিফিশিয়াল পাখির তৈরি না, এটা মানুষের তৈরি পাখির বাসা। আমরা নিচে নামছি আস্তে আস্তে, পানি অনেক শব্দ শুনতে পাচ্ছি। এখানে নিচে একটা মন্দির আছে,
আবার ওয়াটারফল একদিকে, এখানে দুদিকে এর মার্ক করে দেওয়া আছে। এখানে একটা স্থানীয় ভাষা আছে, যেটা ভাষায় জানি না ওদের একটা লেখা, ওয়াটারফল এবং টেম্পল দুটা দুদিকে মার্ক করা আছে। বাট বালিতে এই ধরনের ভাষায় এসে দেখতে পাচ্ছি, যেটা আমি দেখতে পাই নাই জাকার্তায়। এটা হয়তো বা স্থানীয় ল্যাঙ্গুয়েজ হতে পারে। এখানকার টেম্পল আমি ওইখানে নদীটা একটু দেখাতে চাই, উইচে অনেক উপরে সেই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ যেটা দেখা যায়, যেটার এন্ট্রি আবার ভিন্ন দিক থেকে, অন্য দিক থেকে থাকার কারণে ওইখানে যাওয়া সম্ভব হয় নাই। এবং এইটা কাঁচের গ্লাসের, সেটা তো এটা আসলে সবাই সেক্ষেত্রে সাহস করবে না। এখানে একটা মন্দির, আর এর পিছনেই হচ্ছে নদীটা যেটা উপর থেকে আসছে। কিছু টুরিস্ট তো সেখানে ঘুরে বেড়াচ্ছে। স্থাপনা তো অনেক পুরনো মনে হয়, এটা অনেক অনেক পুরনো। আমি আস্তে আস্তে ঝর্ণার দিকে এগুচ্ছি।
আমি প্রথমে ভেবেছিলাম সেটা আর্টিফিশিয়াল পানির কোনো সোর্স কিনা, আমি জানতে চেয়েছিলাম এটা ন্যাচারাল কিনা এবং এগুলো পানি খাওয়া যাবে কিনা। তোরা বললো যে তুমি এইটার পানিটা তুমি খেতে পারবে, এটা অনেক দ্বীপ থেকে আসছে, এখানে যে পানিটা পড়ছে এইটা এখানে পানি খাওয়া যাবে, ম্যাক্সিমামই খাওয়া যাবে, তবে এইটা একদম নিশ্চিতভাবে খাওয়া যাবে। পাহাড়ের প্রায় প্রতিটা প্রান্ত থেকে চুয়ে চুয়ে পানি পড়তেছে। পরে দেখলাম যে না, পাহাড়ের বিভিন্ন দিক থেকে এটা পানি ঝরে ঝরে পড়তেছে এবং এটা ন্যাচারাল ন্যাচারাল। এটা একটা নদী, আমি নদীর ব্রিজ পেরিয়ে আসলাম। ওয়াটারফলের প্রচণ্ড বাতাসের প্রেশার এখানে অনুভব হচ্ছে এবং এখানে একটা ঘূর্ণি বাতাসের তৈরি হচ্ছে। এখানে পানিগুলো উড়ে আসছে পাউডারের মতো, মানে কুয়াশার মতো করে। They're proposing to each other, that's why they're cheers. অবশেষে আমার ফিরার পালা, এখন আমরা এখান থেকে ফিরে যাব।
সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে, প্রায় 10-12 তলা তো হবেই। একখানে উঠলাম, বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।